30 টাকায় মাত্র মাংস ভাত দিচ্ছে কালনাতে, আবারও অন্য একটা দোকানে। তো এখন ঘাটে চলে এসেছি আর বৃষ্টির মধ্যে এখানে আসতে নাজেহাল অবস্থা হয়ে গেছে। এখন চলো যাই, ঘাট পার হয়ে তারপর বাকি কথা ওই পাড়ে গিয়ে বলছি। কান্নাঘাটে চলে এসেছি, তুমি বলো কেমন আছো? ভালো আছি। আর তোমার নাম কি? নাম হচ্ছে চিম্মন। এই 30 টাকায় মাংস ভাত কি করে দিচ্ছ এত কমে? সেলের উপরে লাভ করি। সেলের উপরে লাভ করো। আর দোকানটা কবে ওপেন করেছো? বাগলার মেলা হয় সেই সময়। মাদুলো একটু তুলে দেখা। বাহ, মাদুলো তো বেশ ভালোই। এখানে আলু পটলের তরকারি, আজকে আলু পটলের সবজি হয়েছে তাই তো? কি ডাল করেছিস আজকে? মুসুরির ডাল। এই এরকম পিস মাংস তাই তো? মাছ এমনি কিরকম প্রাইস আছে? মাছ যেদিন যেরকম কেনা হয়, কোনোদিন 25 টাকা পিস, কোনোদিন 30 টাকা। মাছ কি মাছ? কাতলা মাছ আছে, রুই মাছ আছে, ভোলা মাছ হয়, পমফ্রেট মাছ হয়। ঠিক আছে, দেখি সবজি ভাত তাই তো? সবজি ভাতের কত দাম? 25 টাকা। আর তোমার দোকান খোলা টাইমিংটা কখন আছে? দোকান তো খুলি 6টার সময়, কিন্তু খাবার পেয়ে যাবে 7টা সাড়ে 7টা থেকে। সকাল 7:30 থেকে কটা পর্যন্ত? ওই মোটামুটি 4টে। এবার খুব অসুবিধা হলো, পরে এক একদিন বন্ধ করে সেটা লাভ হয়েছে, কিন্তু কি এমনি রোজই খোলা আছে। মাংস ভাতটা দাও আমাকে। মাংস ভাতটা দেবো। জায়গাটা কোথায় চিনে নাও? কালনা ফেরি ঘাটেটা, আর একদম তার সামনে হচ্ছে দোকান দেখতে পাচ্ছ, এই যে। আর যদি কেউ মানে কালনার লোক হও তাহলে ফেরিঘাটে আগেই দেখবা, এখান দিয়ে অটো স্ট্যান্ড আছে, সেটা স্ট্যান্ডের এখান দিয়ে চলে আসবা। এখানে হচ্ছে দোকান দাদার। প্রত্যেকদিন কি সেম হয় না চেঞ্জ হয়? চেঞ্জ হয়, কোনদিন হবে, কোনদিন ঘাট হবে, এক একদিন এক এক রকম হয়। আর এখানে ডাল করেছো, এটা কি ডাল? মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে। শুধু মুসুরির ডাল না, পাঁচমিশালি ডাল? না, মুসুরির। ৩০ টাকায় মাংস ভাত দেখতে পাচ্ছ। আর এই মাংস ভাতের মধ্যে কি কি দিয়েছে আগে প্রথমে দেখে নাও। সাদা ভাত দিয়েছে, ভাতগুলো বেশ গরমই আছে আর ঝুড়ো ঝুড়োই আছে, ভাতগুলো বেশ ভালোই। আজকে সবজির মধ্যে দিয়েছে হচ্ছে পটল আলুর তরকারি, প্রত্যেক দিন বললে চেঞ্জ হয়। আর এক পিস মাংস দিয়েছে, এখানে মুসুরির ডাল দিয়েছে, লেবু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এই কমপ্লিট এই প্লেটটার দাম মাত্র 30 টাকা, ঠিক তো? সেটা কেমন খেতে? ভালো। ঠিক আছে, খাও। এখন কি মাংস ভাত খাচ্ছ নাকি? তো মুসুরির ডালটা দিয়ে আগে একটু খেয়ে নিই। বেশ ভালো, একদম লাইট। ঘর রান্না যেরকম হয় সিম্পলি সেরকম ভাবে তৈরি করা। ডালের মধ্যে একটু লেবু দিয়ে দিই, এক ফোঁটা লেবুর রস পড়লেই অনেক। বোনাস পেয়েছি, 3-4 ফোঁটা পড়েছে। এর মধ্যে আবার কারেন্ট চলে গেল, গরমও লাগছে তার জন্য। বেশ ভালো লাগছে গন্ধরাজ লেবুটা দিয়ে।
এবার আলু পটলের তরকারি এটাও খেয়ে নি। বেশ ভালো লাগছে পটলের তরকারিটা, হালকার উপর ঝাল ঝাল, তবে আদা একটুখানি বেশি দিয়ে দিয়েছে, তবে ভালো লাগছে বেশ সুন্দর। আর এমনিতে পার্সোনালি আমার পটলের তরকারি ভালোই লাগে। মানে অতিরিক্ত তরকারি চাই বা ডাল চাই তাহলে কি দেওয়া হয়? তরকারি চাইলে দেওয়া যাবে, না দেওয়ার কিছু। খুব সুন্দর রান্না হয়েছে। আর প্লেন নর্মাল ভাবে করেছে বলে তাই জন্য ঝোলটা মাংসের ভিতরে ঢুকেছে, কেন আরো বেশি ভালো লাগছে। মানে ভাতের পরিমাণটাও অনেকটাই দিয়েছে, তবে যারা একটু বেশি খাওয়া তাদেরকে আরেক প্লেট নিলে একদম 35 টাকায় পেট ফুল হয়ে যাবে। তবে আজকে মাছ বললো করেনি, কারণ আজকে দোকান ডেকোরেশন করবে। যাই হোক, খাবারটা শেষ করছি, করে ব্যাক করছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর দোকানের একদম অপোজিট সাইজে দেখি একটা পেয়ারার দোকান। খাবার পরে নাকি ফল খাওয়া ভালো, সেটা ঠিক জানি না, মানে খেতে ইচ্ছা করছে দেখে যাই। তোমাকে দেখেছিলেন ছিল, ও তুমি হোটেলে খেয়েছিল তাই না? তুমি এখানে পেয়ারা বিক্রি করো? এই এখন দুপুরে ভাত খাওয়া হয়ে গেলো, একটা ফল খাওয়া দরকার তাই তো? কত করে পেয়ারা এমনি পিস? 5-10-15 5 টাকার একটা দাও। ওটা কি দিল আর ওটা গুঁড়ো বা ও নিয়ে নিয়েছি। প্রতিদিন বসে এখানে নাকি? কটা পর্যন্ত? ঠিক আছে আসি দাদা, পেয়ারা খাচ্ছি তো খাওয়া। নাও নাও নাও, হ্যাঁ লজ্জা করো না, লজ্জা পাচ্ছে ওই দাদা, লজ্জা পাচ্ছে। নাও নাও, এরম করতে নেই, এরম করতে নেই, নিয়ে নাও। এই যে আসি তাহলে। তো যাই হোক, পেয়ারা আর কি বলবো, পেয়ারা তো ভালোই বেশ। প্রথমে আমি দেখে ভেবেছিলাম একটু পাকা পাকা হবে, বাট ডাসা আছে। তো যাই হোক, খাবার কমপ্লিট হয়ে গেল, আর তোমার এখান থেকে ট্রাই করো, 30 টাকায় বেস্ট ভ্যালু প্রোভাইড করছে। এছাড়াও অনেক রকম আইটেমও পাওয়া যায়, তবে আজকে আমি শুধু মাংসের আইটেমই পেয়েছি, মানে ভাতের মাংস পেয়েছি। ব্লগটা এন্ড করলাম, আর পরবর্তী ব্লগে দেখা হবে। টাটা বাই।